ওমিক্রনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্য সরকার নির্দেশে মাস্ক এবং স্বাস্থ্যবিধি না মানলে গ্রেপ্তার করা হবে। এখন থেকে সকলকে মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এবার সংক্রমণ রুখতে রাজ্য সরকার নির্দেশে জলপাইগুড়ি রাস্তায় সচেতন করতে র্যালি করল জেলা পুলিশ। শুক্রবার শহরে থানা মোড় থেকে র্যালি বের করে এবং শহর পরিক্রমা করে। এদিন এই সচেতনতা র্যালি থেকে মাস্ক ছাড়া বাসিন্দাদের মাস্ক তুলে দেওয়া হয় এবং জেলা পুলিশ সুপার দেবশ্রী দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন, কোতোয়ালি থানা আইসি অর্ঘ্য সরকার এছাড়া অন্যান্য পুলিশ কর্তারাও ছিলেন। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, সঙ্গে ওমিক্রন চিন্তা বাড়িয়েছে। এই কারণে রাজ্য সরকার নির্দেশ অনুযায়ী এই র্যালি করা হলো। এরপরেও যারা সরকারি নিয়ম মানবেন না তাদের গ্রেপ্তার করা হবে। আমরা এগিয়ে চলছি, সম্পূর্ণ না ব্যক্তির হাত থেকে জলপাইগুড়ি শহর পরিক্রমাকে মাস করার শুনবো যে জেলা পুলিশ সুপার দেবশ্রী দত্তকে জানিয়েছেন। अभी ना जाओ छोड़ कर बाबा, दादू बाबा। डॉक्टर एवरीथिंग इज अंडर कंट्रोल, আপনারা ওনার সাথে দেখা করতে পারেন। আমরা জানি আপনার হৃদয়ের কথা, হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন। কয়েকদিনে সারা দেশে করোনা সংক্রমণের রেট অফ ইনক্রিজ একটু বেড়েছে, তার পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ও পশ্চিমবঙ্গ সরকার নির্দেশ দিয়েছেন যে সব জায়গাতেই যাতে মানুষ মাস্ক পরে সেটা দেখতে হবে, মানুষের মধ্যে অ্যাওয়ারনেস বাড়াতে হবে। তো নতুন করে এই অ্যাওয়ারনেস বাড়ানো, আগে মানুষ মাস্ক পরতেন, তার জন্যে আজকে এই র্যালি আমাদের টাউনের যেটা ব্যস্ততম এরিয়া সেখানে করা হলো, যাতে আমরা বেশি সংখ্যায় মানুষকে কাছে পৌঁছতে পারি এবং তাদেরকে বলতে পারি যে এই আগামী কয়েকদিন যাতে তারা অবশ্যই মাস্ক পরে। শহরে যেটা ভালো দেখা হলো যে বেশ কিছু মানুষ মাস্ক পরেছেন, আগে থেকেই তারা পরছেন, দে হ্যাভ কন্টিনিউড টু ওয়ার দ্য মাস্ক। আর কিছু মানুষ পরেননি, তাদেরকে আমরা কিছু মাস্ক ডিস্ট্রিবিউশনে করলাম। না, এর আগেও আমরা যখন করোনা সংক্রমণ বেশি ছিল বহু মানুষকে অ্যারেস্ট করা হয়েছে, কেস করা হয়েছে, যদি সেরম দেখা যায় যে মানুষ কিছু মানুষ কিছু কোনোভাবেই স্বাস্থ্যবিধি মানছেন না, তাদের বিরুদ্ধে আবার আইনত অ্যাকশন নেওয়া হবে। চলবে, আজকে সব থানা এলাকাতেই হয়েছে। অমিক্রনের একটা কোনো রকমের সামনে একটা শোনা যাচ্ছে বা তৃতীয় ঢেউ, সেটা নিয়ে আমরা কিছু বলতে পারবো না।